এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে তোমার চোদ্দ নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে কি বলছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও কয়েকটা চার লক্ষ একচল্লিশ হাজার দুই শত একে অঙ্কে প্রকাশ করো কি হবে তাহলে চার চার এক দুই শূন্য এক নেক্সট প্রশ্ন বলছে দুইয়ের সাত ও দুইয়ের একুশের মধ্যে কোনটি বড়ো কোনটি ছোটো তাহলে আমরা কী করবো লবের কী করবো লশকো করবো সাত আর চোদ্দো লশক একুশে লশক একুশই হয় দুইয়ের সাত দুইয়ের সাত আর দুইয়ের একুশ লিখবো সেম টু সেম দুইয়ের সাত একে কুণুণ করবে একুশ হবে তিন সাতকে একুশ আর ওপরও তিন দুগুন করবে তিন দুগুণের ছয় আর তিন সাতকে একুশ আর নিচে তো একুশ আছেই তাহলে কী হবে এটা একুশ একে একুশ দুই একে দুই তাহলে দুই বাই একুশ তাহলে বড়ো কে দেখে নাও বড়ো হচ্ছে ছয়ের একুশ মানে হচ্ছে দুইয়ের সাত আর ছোটো কে বাকিটা দুই হাজার একুশ এটা ছোটো গয়েরটা কী বলছে দেখো বলছে বত্রিশ বাই সাতকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো তাহলে ভাগ ভাগ্যরের কত হবে চার দিয়ে করি সাত দিয়ে বত্রিশকে চার সাতকে আঠাশ আর চার পড়ে রইল চার বাই সাত চার পূর্ণ চারের সাত উত্তর এটা নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো শূন্যস্থান পূরণ করো বড়ক্ষেত্রের আয়তক্ষেত্রে অর্থ পরিসীমার সমান কী হবে পরিসীমা ভাজিত দুই নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বড়ক্ষেত্রের ক্ষেত্রে ভালো চারশো চুয়াল্লিশ হলে দৈর্ঘ্য কথা হবে তাহলে আমরা এটা কী করবো লসাও করব বর্গমূল করতে হবে এটাকে দুই গেলে বাহাত্তর দুই দেখলে ছত্রিশ দুই দেখলে আঠেরো দুই দেখলে নয় আর তিন থেকে নয় তাহলে এই দুটো দুই যেটা বেরিয়েছে দুটো দুই একজন একটা দুই দুটো দুই একজন একটা দুই দুটো জন্য একটা তিন তাহলে দুই দু চার তিন চারে বারো বারো দুটো কথা হবে বারো মিটার নেক্সট প্রশ্ন বলছি পরে দেখে না রুট ওভার বর্গ বর্গমূল ছশো পঁচিশ সমান কত ভাঙবো এটাকে ভেঙে নিলে কী হবে দেখো পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ নিলে কত হবে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ পাঁচ দেখলে একশো পঁচিশ পাঁচ দেখলে পঁচিশ আর পাঁচ দেখলে পঁচিশ তাহলে এখানে দুটো পাঁচ দিন একটা পাঁচ দুটো পাঁচজন একটা পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ উত্তর নেক্সট প্রশ্ন কয়েকটা কী বলছে দেখো দুগে কয়েকটা রশ্মি কাকে বলে বলছে যে স যে রেখা শুরু আছে কিন্তু শেষ নেই তাকে রশ্মি বলে ক্ষয়টা কী বলছে দেখো ক্ষয়টা বলছে একের একের চার একের আট ও একের ষোলোকে ছোটো থেকে বড়ো সাজাও তাহলে প্রথমে দেখো লবগুলো লসক করবো চার আট এবং ষোলো লস করতে হয় ষোলো দেখো এখন করেছি আমি একটু দেখে নেবে লসক ওটা তাহলে দেখো একের চার চারকে কতদুণ করবো যে ষোলো হবে চার ওপর নিচে চার দুগুণ করলাম আট কত আছে কত দুগুণ করবো ষোলো হবে আটকে দুই দুগুণ করলে হবে ওপর নিচে দুই দুগুণ করলাম আর ষোলো আছে ষোলোকে কত দু করবো এক দিয়ে ওপর নিচে গুণ করলাম তাহলে চার চারে ষোলো চার একে চার দুই একে দুই আট দুগুণ ষোলো এক একে এক ষোলো একে ষোলো সব ছোটো থেকে বড়ো সাজাও বলেছে ছোটো সবচেয়ে ছোটোকে একের ষোলো মানে একের ষোলো আর তার চেয়ে বড়ো তার চেয়ে ছোটোকে তার চেয়ে বড়ো মানে হচ্ছে দুই দুইয়ের ষোলো মানে একের আট আর তারপর সবচেয়ে ছোটোকে কে সরি সবচেয়ে বড়োকে সবচেয়ে বড়ো হচ্ছে চারের ষোলো বা একের চার নেক্সট প্রশ্ন কয়েকটা কি বলছে দেখা নাও বলছি বিয়োগ করো তেরো বাই পনেরো বিয়োগ এক বাই দশ দশ আর পনেরো রসায়ু করবো রসায়ু করলে হবে তিরিশ তাহলে তেরো ইন্টু পনেরো কে কত গুণ করে তিরিশ হবে দুই পনেরো তেরো ইন্টু দুই বিয়োগ এক গুণিত দশ তিরিশ দশ তিরিশ হবে তিন তিন তাহলে কত হবে এটা তেরো দু ছাব্বিশ আর তিন একে তিন ছাব্বিশ আর তিন তাহলে তেইশ বাই তিরিশ উত্তর নেক্সট প্রশ্ন পরেটা কী বলছে দেখে নাও দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে বলছে এক হাজার পঁয়ত্রিশ হলে একটি সংখ্যা যদি তেইশ হয় তাহলে অপসংখ্যাটি কত হবে ভাগ করে দেবো এক দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা হচ্ছে তেইশ তাহলে অপসংখ্যাটি সংখ্যাটি কী হবে ভাগ করবো হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ ভাজিত তেইশ এটা দেখো তাহলে কী হবে চার দিয়ে গেলে হচ্ছে বিরানব্বই এটা কত হচ্ছে এগারো পাঁচ নাবলো পাঁচ দিয়ে গেলে হচ্ছে একশো পনেরো তাহলে কথা হচ্ছে পঁয়তাল্লিশ উত্তর অপসংখ্যাটি কত হবে পঁয়তাল্লিশ নেক্সট প্রশ্ন কী বলছে দেখো তিনের দাগের প্রত্যেকটি প্রত্যেকটি অঙ্কের প্রশ্নের উত্তর দাও কয়েকটা কী বলছে বলছে দশ পূর্ণ সাতের পাঁচের সাত মিটার লম্বা মিটার রাস্তা দুদিনে তৈরি করতে হবে প্রথম দিনে পাঁচ পূর্ণ পাঁচের চোদ্দো মিটার মেরামত হলো দ্বিতীয় দিনে কত মিটার রাস্তা মেরামত করতে হবে দেখো মোট রাস্তা হচ্ছে দশ পূর্ণ দশ পুণ্য পাঁচের মিটার এটা ভাঙলে হতে হবে সাত দশে সত্তর আর পাঁচে পঁচাত্তর বাই সাত প্রথম দিনে মেরামত হয়েছে পাঁচ পূর্ণ পাঁচে চোদ্দ নিচে চোদ্দ বসলে পাঁচ চোদ্দো সত্তর আর পঁচাত্তর বাই চোদ্দো তাহলে দ্বিতীয় দিনে কত হবে বিয়োগ করে দেবো পঁচাত্তর বাই সাত বিয়োগ পঁচাত্তর বাই চোদ্দো লশাগু পঁচাত্তর সাত আর চোদ্দো লশাঘু চোদ্দই হয় তাহলে পঁচাত্তর গুণিত ক সাত দুগুণের চোদ্দো বসলাম আর পঁচাত্তর গুণিত চোদ্দ একে চোদ্দ তার এক বসলাম তাহলে বসালাম তাহলে পঁচাত্তরকে দুই দু গুণগুলো হয় একশো পঞ্চাশ বিয়োগ পঁচাত্তর একশো পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগ করলে কথা হয় পঁচাত্তর পঁচাত্তর বাই চোদ্দ পাঁচ ভাগ করবে পাঁচ চোদ্দ সত্তর আর পাঁচ পূর্ণ পাঁচে চোদ্দ নেক্সট প্রশ্ন পয়টা কী বলছে দেখে নাও বলছে সরল করো এই মঙ্কড়া দেওয়া রয়েছে কী করবো দেখো প্রথমে প্রথমে দেখো সব যেমনটি ছিল তেমনি রাখলাম শুধুমাত্র এখানে দেখো এটা কী করেছি পাঁচ সত্তর করেছি

বর্গের পার্কের ক্ষেত্রে ফল হচ্ছে হাজার চব্বিশ বর্গ মিটার দুই দেখলে হচ্ছে পাঁচশো বারো দুই দেখলে হচ্ছে দুশো ছাপান্ন দুই দেখলে একশো আঠাশ দুই দেখলে হচ্ছে চৌষট্টি দুই গেলে বত্রিশ দুই দেখলে হচ্ছে ষোলো আর দুই দেখলে হচ্ছে আট দুই দেখলে চার দুই দেখলে দুই দেখো কটা দুই আছে এই দুটো দুই জন্য একটা এ দু একটা এ জন্য একটা এদুর জন্য একটা এদুর জন্য একটা তাহলে কী হবে দুই দিকে চার চার দিন আট আট দিন ষোলো ষোলো জনের বত্রিশ উত্তর হবে বত্রিশ প্রত্যেকটি পার্কটি প্রত্যেকটি পাঁক কথা হবে বত্রিশ মিটার